ক্রিকেটের শর্টার ফরম্যাটে বাংলাদেশের যাত্রা 2006 সালে। তবে 18 বছর পেরিয়ে গেলেও এখনও T20 খেলাটা শেখা হয়ে ওঠেনি টাইগারদের। এই ফরম্যাটে এখনও নিজেদের শিক্ষানবিশ দাবি করেন শান্ত হৃদয়রা। ভারত সফরে টেস্টের পর T20-তেও ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছে বাংলাদেশ দল। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং কোথাও প্রতিপক্ষের ধারে কাছে ছিল না নাজমুল হোসেন শান্তর দল। তবে এখনও T20-তে উন্নতির সুযোগ দেখেন টাইগার ব্যাটার তাওহিদ হৃদয়। শুধু বল না, ব্যাটিংও ভালো করিনি পুরো সিরিজ, সব কিছু মিলাই আমাদের কিছু জায়গা, ব্যাটিং বোলিং ফিল্ডিং সব জায়গাতে ইম্প্রুভ করার জায়গা আছে। এবং আমার কাছে যেটা মনে হয়, আজকের দিনটাতে ওরা অনেক ভালো ব্যাটিং করেছে, আমরা আরও ভালো বল করতে পারতাম, কিছু জায়গা ছিল যে যে জায়গাগুলো আমরা আরও ভালোভাবে এক্সিকিউশন করতে পারতাম, করতে পারিনি। তো আশা করি এখান থেকেই আমরা এগুলো ভালোভাবে শিখতে পারবো। T20 সিরিজের প্রতিটি ম্যাচে টাইগারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে ভারত। প্রতিটি ম্যাচে হারের ব্যবধান ছিল বিস্তর, আর শেষ ম্যাচে বোলারদের পারফরমেন্স তো এতটাই হতশ্রী, ভারত তাতে সংগ্রহ করে তাদের রেকর্ড T20 সর্বোচ্চ রান, তাতেই 133 রানের বিশাল ব্যবধানের হার। শুধুমাত্র ক্যাস্ট্রল অ্যাক্টিভের দারুণ 3X প্রোটেকশন আপনার ইঞ্জিনকে রাখে সর্বদা ফিট। ক্যাস্ট্রল অ্যাক্টিভ। তবে কোনো অজুহাত নয় সংবাদ সম্মেলনে এসে ব্যর্থতার দায় মাথা পেতে নিলেন তাওহিদ হৃদয়। আর ম্যাচে উইকেট না বোঝার কথা অকপটেই স্বীকার করলেন এই ব্যাটার। ম্যাক্সিমাম প্লেয়ার আমরা উইকেটটা রিড করতে পারি না, এর পিছনে আমরা নিজেও জানি না, আমরা ম্যাক্সিমাম ম্যাচ মিরপুরে খেলি, আমরা চিটাংয়ে যখন খেলা হয় তখন জানি কী খেলা হতে পারে। তো এই কারণেও হতে পারে যে এক এক দিন এক এক রকম উইকেট থাকে, প্রেডিক্ট করাটা টাফ হয়ে যায় আমাদের জন্য। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা যদি ভালো উইকেটে খেলতে থাকি, একবারে মানে রাতারাতি আমরা ডেভেলপ করতে পারবো না বা চেঞ্জ হতে পারবো না, আমরা ডে বাই ডে স্লোলি ইম্প্রুভ করবো ইনশাল্লাহ। শুধু বোলিং নয়, ব্যাটিংয়েও ব্যর্থ শান্ত তামিমরা। এমন ফ্ল্যাট উইকেটে রান না আসার জন্য টপ অর্ডারকে দায়ী করলেন হৃদয়। ফাহিম ইসলাম, সময় সংবাদ।